একটা সময় ছিল মানুষ কোথাও ঘুরতে গেলে কোন রকম একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিত। কিন্তু সময়ের পালা বদলের সাথে সাথে বদল হয়েছে মানুষের রুচিবোধের। এখন আর যেমন তেমন ছবি ফেসবুকে আপলোড হয় না। আপনি আমি ফেসবুক ওপেন করলেই দেখতে পাই অসংখ্য এডিটিং করা ছবি ফেসবুকে ঘুরছে। তাহলে ফেসবুক ব্যবহারকারী সবাই কি ফটো এডিটিংয়ে এক্সপার্ট হয়ে গিয়েছে? বিষয়টি আসলে এমন নয়। আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলে খুব সহজেই আপনি এই ধরনের স্টাইলিশ ফটো বানিয়ে নিতে পারেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করে। বন্ধুরা, আপনারা দেখছেন টেকসলভার, সঙ্গে আছে আমি মোহাম্মদ আতিকুর রহমান। আজ আমি কথা বলবো এই ধরনের একটি অ্যাপ্লিকেশন নিয়ে, যার সাহায্যে খুব সহজে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফটো তৈরি করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারেন। সম্প্রতি সময়ে এই ধরনের ছবি ফেসবুকে খুব বেশি দেখা যাচ্ছে। আমাদের সবার প্রিয় মুখ আইমান সাদিক ভাইও এতে সমান তালে অংশগ্রহণ করেছেন। তো আপনি বসে থাকবেন কেন, চলুন দেখে নিই কিভাবে এই ধরনের স্টাইলিশ ছবি তৈরি করা যায় অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর আপডেট চলে যায় আপনার কাছে। অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করলে প্রথমে আপনার কাছে জানতে চাওয়া হবে এই অ্যাপসটি আপনি কিভাবে গুগল প্লে স্টোরে খুঁজে পেলেন, সরাসরি নাকি অন্য কোনোভাবে। আপনি চাইলে প্রশ্নের উত্তর দিতেও পারেন অথবা এখান থেকে স্কিপ করতে পারেন। এটা তাদের অ্যাপস সম্পর্কে ছোট একটা জরিপ। আমি দুটি আনসার করে পরবর্তী অংশে যাচ্ছি। এখানে আপনাকে ফটো ল্যাবের প্রো ভার্সনে আপগ্রেড হওয়ার কথা বলা হচ্ছে। ফ্রি ভার্সনে কাজ হলে প্রো ভার্সনের প্রয়োজন কী, তাছাড়া প্রো ভার্সনে খরচ আছে সেটা আমরা সবাই জানি। তবে আপনি ভালো ভালো ইফেক্ট ও তাদের লোগোর জলছাপ আপনার ফটোতে দেখতে না চাইলে অবশ্যই আপনাকে প্রো ভার্সনে আপগ্রেড করতে হবে। অ্যাপসটির শুরুতেই তিনটি অপশান আপনি দেখতে পাবেন, রিসেন্ট, ট্রেন্ডিং এবং টপ। এই তিনটিতেই মজার মজার সব ইফেক্টে ভরপুর। আমি ট্রেন্ডিং থেকে বহুল প্রচলিত একটি দেখাচ্ছি। এই ইফেক্টটি সিলেক্ট করার পর আপনাকে একটি ছবি বাছাই করতে হবে। গ্যালারিতে না থাকলে সুন্দর করে ছবি তুলে নেবেন। ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবতে হবে না, ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হবে। আমি চমৎকার এবং বলিষ্ঠ একটি ছবি বাছাই করলাম। এই অংশে ছবিকে আপনি রোটেট ও ফ্লিপ করতে পারেন বিভিন্নভাবে এবং ডান পাশের তিনটি অপশন দ্বারা ছবি রিসাইজও করতে পারেন। সব কিছু ঠিক থাকলে ডান দিকে সবুজ এরোতে চাপুন, প্রসেসিং শুরু হবে। প্রসেসিং হতে একটু সময় নেবে। প্রসেসিং শেষে চমৎকার একটি ভিউ পাবেন আপনি। এখন এই ছবিটিকে আরেকটু রিয়েলিস্টিক করতে চাইলে আপনি যোগ করতে পারেন অ্যানিমেশন। তবে কিছু কিছু অ্যানিমেশন শুধুমাত্র প্রো ভার্সনে ব্যবহার করা হয়। অ্যানিমেশনের পাশাপাশি আপনি টেক্সট ইফেক্টও ব্যবহার করতে পারেন। আর যে কোনো একটি ব্যবহার করার জন্য নিচে ডান পাশে প্লাস বাটনে ক্লিক করে আপনাকে বাছাই করতে হবে আপনি অ্যানিমেশন নাকি টেক্সট ইফেক্ট ব্যবহার করতে চান। আপনি চাইলে দুটিই ব্যবহার করতে পারেন। আমি অ্যানিমেশন ইফেক্ট ব্যবহার করে দেখাচ্ছি। নিচের যে কোনো একটি অ্যানিমেশন ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন আপনার এই ছবিতে। আমি এই ইফেক্টটি বাছাই করছি এবং একটু সময় দিচ্ছি প্রসেসিং হওয়ার জন্য। অ্যানিমেশন ইফেক্টটি প্রয়োগ হওয়ার পর টিক মার্কে ক্লিক করুন এবং ব্যাকে বেরিয়ে এসে আপনি যদি চান টেক্সট ইফেক্ট ব্যবহার করবেন, তাহলে প্লাস বাটনে ক্লিক করে পূর্বের ন্যায় টেক্সট ইফেক্ট সিলেক্ট করুন। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখুন এবং এই লেখাটিকে বিভিন্ন ফন্ট ইফেক্টও দিতে পারেন, পাশাপাশি কালার ইফেক্টও দিতে পারেন। সব কিছু ঠিক থাকলে পূর্বের ন্যায় রাইট বাটনে ক্লিক করুন। এখন আপনার ছবিটি পুরোপুরি শেয়ার করার জন্য প্রস্তুত। আপনি চাইলে এখান থেকেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। এজন্য আপনাকে উপরে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করলে আপনি নিচে দেখতে পাবেন ফটো ল্যাব, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার আইকনগুলো। আপনি চাইলে এখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি এটিকে শেয়ার করতে পারেন। তাছাড়া আপনি আপনার মোবাইলের গ্যালারিতে এই ফটোটি সেভ করার জন্য উপরে ডান দিকে তিনটি ডটে ক্লিক করে সেভ টু ডিভাইসে সিলেক্ট করুন। আপনি চাইলে এই ফটোটি ফটো ল্যাবেও আপলোড করতে পারেন। সেখান থেকে আপনি লাইক, ভিউ, কমেন্ট অর্জন করতে পারেন। এজন্য আপনার প্রয়োজন হবে ফেসবুক আইডি অথবা আপনার গুগল আইডি দিয়ে লগ ইন করার।
এখানে আরও বিভিন্ন ধরনের ফটো ইফেক্ট রয়েছে। আপনি আপনার বেস্ট চয়েজেবল ইফেক্টটি বাছাই করে পছন্দের ফটোটি তৈরি করে নিতে পারেন এই ফটো ল্যাব ব্যবহার করে ফ্রিতে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং নিজে নিজে ট্রাই করুন আপনার পছন্দের ছবির একটি ভালো ইফেক্ট তৈরি করতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। পাশাপাশি এই ভিডিওটিও শেয়ার করুন বন্ধুদের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।